এ যেন গোদের ওপর বিষফোড়া, ফের বেলাগাম করোনা। নতুন বছরে চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1। শহর কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন আরও 5 জন, বাড়ছে উদ্বেগ, বিধি মেনে চলার পরামর্শ। তবে কি আক্রান্ত আটকাতে নতুন বছরে ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার? এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নতুন বছরের শুরুতেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ইতিমধ্যেই করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট JN1 আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। এছাড়াও দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 636 জন। এছাড়াও এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। গত 7 দিনে মোট 29 জনের মৃত্যু হয়েছে দেশজুড়ে। অন্যদিকে শহর কলকাতাতে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে হদিস মিলল আরও 5 করোনা আক্রান্তের। প্রত্যেকেই অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর, যদিও তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মাত্র 7 দিনের মধ্যে 10টি রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে। দেশ জুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1। বিশেষজ্ঞদের দাবি, এই সাব ভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী, হতে পারে স্ট্রোকও। নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। এদিকে কোভিড নিয়ে দেশজুড়ে কেন্দ্রের সতর্কতা জারির পরে রাজ্যের স্বাস্থ্যকর্তারা দাবি করেছেন পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, কিন্তু ভিড় উপচে পড়া বর্ষবরণের চিত্র দেখে চিকিৎসকদের একাংশের প্রশ্ন, সত্যি কি নজরদারি চলছে? কারণ কোভিডের ন্যূনতম বিধি অর্থাৎ মাস্ক পরা বা ভিড় এড়িয়ে চলার বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না জনগণের মধ্যে, বরং বিধি এড়িয়ে চলার সঙ্গে তথ্য গোপনের প্রবণতাও চলছেই। করোনা নিয়ে ফের সতর্কতার পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠতে শুরু করেছে।